প্রাইম ব্যাংকের বিষয়টা তো প্রথমে আছে নাম, তারপর আছে পোস্ট, তারপর আছে বেসিক, তারপর আছে আপনার গেল, তারপর আছে হাউস রেন্ট। ওকে, এগুলো বিষয় সব দেওয়া আছে। আমাদের মেইল দিয়ে দিয়েন না ভিডিও? হ্যাঁ ঠিক আছে, আমি মেইলে তো অনেক সময় লাগে, তার কারণে মাঝে মধ্যে দিই না, কিন্তু অল্প সময় লাগলে দিয়ে দেওয়া যায়। আর ইউটিউব ভিডিও লোড করতে আমার মাত্র 2 মিনিট লাগে। ঠিক আছে, হ্যাঁ আর কি, যাই হোক, আমি মানে মেইল ড্রাইভ করতে হয় তো আমার অনেক ঝামেলা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই করা উচিত। হ্যাঁ সেটা অবশ্যই করা উচিত। আচ্ছা দেখি আমি, এরপর হচ্ছে এইচ অব্লিক আর আছে, দেখেন এটা হচ্ছে হাউস রেন্ট। হ্যাঁ, আর এম বাই এ মেডিকেল অ্যালোয়েন্স। ওকে, OTH ওভার টাইম আওয়ার, আর OTR ওভার টাইম রেট, OTP ওভার টাইম পেমেন্ট, পি বাই এ হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, আর অ্যাডভান্স পে। এখানে অ্যাডভান্স পে, অ্যাডভান্স পে দুই ঘরে চলে গেছে কেন এটা দেখতে হবে। এখানে দুই ঘরে চলে গেলে কি করতে বলছিলাম, এখানে ডাবল ক্লিক দিতে বলছিলাম। ডাবল ক্লিক দিয়ে ওয়াট অ্যাডভান্স, হ্যাঁ, আর এটা গ্রোস পে, জি ডট পে হচ্ছে গ্রোস পে। ওকে, তারপর হচ্ছে এন ডট ডিডাক্ট, অর্থাৎ নিট ডিডাক্ট, এখানে ধরে ডাবল ক্লিক করলে পর্যাপ্ত জায়গাও নিয়ে নেবে। ঠিক আছে, আর যদি 2 লেনই করতে চায় তাহলে ক্লিক করে র‍্যাপ টেক্স। ওকে, এন ডট পে নিট পেমেন্ট। ওকে, এখন আমরা কি করব, এখানে নামগুলো লিখে ফেলছি, তারপর হচ্ছে হাসান, মিনা, টিটু, কালী বা কলি। এরপরে হচ্ছে আপনার পোস্ট, পোস্ট হচ্ছে অফিসার, OFFICER অফিসার, তারপর হচ্ছে ক্লার্ক, CLKRK ক্লার্ক, তারপর হচ্ছে MD, তারপর আছে তারপর আছে বেসিক। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, বেসিক কে কেন্দ্র করে কিন্তু সবকিছু হবে, তো বেসিকটা আমাদের খুব ভালো করে দেখতে হবে, ধৈর্য সহকারে এবং মনোযোগ নিয়ে। হ্যাঁ, মনোযোগ আনতে হবে এদিকে, অন্য মন মন যদি অন্যদিকে তা সেটা রেখে আসতে হবে, এখানে আনা যাবে না, এখানে মনোযোগ সহকারে না আনলে কিন্তু আপনারই ক্ষতি হবে, কারণ মন অন্য জায়গায় আমি এটা দেখতেছি তাহলে কিন্তু লাভ হবে না। ঠিক আছে, খুব ভালো করে দেখতে হবে। তো বেসিক হচ্ছে যিনি অফিসার, ওনার হচ্ছে 4,500 টাকা, 4,500 টাকা। তারপর হচ্ছে ক্লার্কের যেটা, ওটা হচ্ছে 2,500 টাকা। তারপরে হচ্ছে আপনার 15,000 টাকা, তারপরে আছে 7,500 টাকা। এটা হচ্ছে আমাদের বেসিক স্যালারি। যারা গভর্নমেন্টে জব করে তাদেরও কিন্তু বেসিক খুব কম থাকে, বুঝতে পারছেন? এবারে যে দেখেন কত বিগ এমন চলে আসে, কিন্তু বেসিকটা সবারই এরকম কম থাকে। এই সব লিখে আর কি বলছিলাম, হাউস রেন্ট, সেটা আমরা দেখবো। তো হাউস রেন্টের একটা আছে, ফর্মুলা আছে। হ্যাঁ, তো ফর্মুলা আছে, ফর্মুলা গুলো আমরা একের পর এক দেখবো। ঠিক আছে, এখানে আমাদের একটা লাইন বাদ পড়ে গেছে, বেসিকের পরে অ্যালোটা আছে। ঠিক আছে, তো অ্যালোটাকে আমরা যদি এখানে আনতে চাই তাহলে কি করব, আমরা দেখেন এখান থেকে ধরে কিন্তু এভাবে নিয়ে যেতে পারবো। আমরা কিন্তু এখানে দুইটা নিয়ম দেখবো, এভাবে মুখ চিহ্ন দিয়ে আমরা ধরে নিয়ে যেতে পারি, বুঝতে পারছেন? দেখলেন তো, খুব ভালো করে দেখেন। একটা নিয়ম, আর একটা নিয়ম কি বলেন তো সুমন শেখ? আর একটা আছে হলো একটা নিয়ম হচ্ছে, এখানটা আমি সিলেকশন করবো। ঠিক আছে, পরে রাইট বাটন ক্লিক, রাইট বাটন ক্লিক, তারপরে আছে হলো ইনসার্ট টেবিল, ইনসার্টে যান, ইনসার্ট থেকে আমি একটা কলাম নিব, রো নিয়ে যাবে, কলাম নিয়ে যাবে, দুইটাই যেটা প্রয়োজন সেটা। এই কলাম হচ্ছে রাইট সাইড না লেফট সাইড? ওকে, লেফট সাইড নিতে হলে কি করতে হবে আমাকে? ঠিক আছে, ও ডাউনে চলে আসছে, কন্ট্রোল প্লাস জেড, ইনসার্ট কলাম, কলাম থেকে এখানে রাইট সাইড কেন, লেফট সাইড নাই কেন, লেফট সাইড চলে আসছে। হ্যাঁ দেখেন, আমরা তাহলে এভাবে কিন্তু নিতে পারবো, আর কিভাবে নিতে পারবো একটু আগে দেখালাম। সবগুলোকে সিলেকশন করে মুখ চিহ্ন দিয়ে চাপাই দিব ডান পাশে। এখানে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক বলবো, হ্যাঁ, এটা কিন্তু মেমোরিতে রাখতে হবে, এটা উপস্থিত বুদ্ধি। ঠিক আছে, অনুরূপ রো নিতে হলে আমরা কিন্তু এভাবে সিলেকশন করে রিমোট রাইট বাটন ক্লিক করবো, ক্লিক করে আমাদের কিন্তু এরকম বাদ পড়বে। আমার কিন্তু কয়েক জানতে এটা বাদ পড়ছে, আপনাদের ক্ষেত্রেও কিন্তু এটা হবে। তো বলে যত ভুল হবে আমরা তত শিখতে পারবো কাজের ক্ষেত্রে। আর আমি আজকে একটু মাইন্ড অ্যাবসেন্ট আছি, তো
তো তার কারণে ভুলটা হয়তো বেশি হতে পারে, মাইন্ড অ্যাবসেন্ট থেকে সেদিন ক্লাস নিই না, তারপরও নিচ্ছি আর কি। হ্যাঁ একটু মাইন্ড অ্যাবসেন্ট থাকার পরে নিচ্ছি, তার কারণে ভুলটা একটু আমার বেশি হতে পারে, জানা জিনিসও ভুল হয়ে যায় মাইন্ড অ্যাবসেন্ট থাকলে। ওকে তো দেখেন এখানে হচ্ছে অ্যালো একটা বিষয় আছে, প্রথমে আছে নাম, তারপর আছে পোস্ট, তারপর আছে বেসিক, তারপর আছে অ্যালো। অ্যালোটাকে আমরা একটু দেখে নিই, একটু বেসিক নলেজ দিই। অ্যালোটা হচ্ছে বেতনের মুখ্য অংশ, যেমন বেসিক হচ্ছে একটা বেতনের মুখ্য অংশ, এভারেজ বেতনের মুখ্য অংশ, অনুরূপ অ্যালোটা হচ্ছে মুখ্য অংশ, সেটা বেসিক এর সঙ্গে ইনক্লুড হয়ে মুখ্য অংশ। ওকে আমরা ফর্মুলাটা করলে বুঝতে পারবো, একটু ফর্মুলাটা করি। ইকুয়াল, এখন কিন্তু অ্যালোর ফর্মুলা করতেছি, ইকুয়াল তার সঙ্গে হচ্ছে ই, এখান থেকে খুব ভালো করে বুঝতে হবে। সি টু, এ ওয়ান এর ঘরে, বি ওয়ান এর ঘরে, সি ওয়ান এর ঘরে। ওকে এখন সি টু, সি টু হচ্ছে কত, এই যে সি টু, সি ওয়ান হচ্ছে বেসিক, সি টু হচ্ছে, সরি আমাদের এখানে একটু ভুল হয়েছে, ইকুয়াল, তারপর হচ্ছে ইফ, তারপর হচ্ছে সিট, ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শুরু, সিট চেপে ধরে আমি উপরে নাইন নম্বর ক্লিক করছি। ওকে ফার্স্ট ব্র্যাকেট শুরু, তার সঙ্গে আছে সি টু, সি টুর ঘরে 4,500 টাকা ক্লিক দিয়েছি, সি টু চলে আসছে। ওকে তারপরে সিট চেপে ধরে গেটার দান, নোট করে লাগলি নোট করে নেবেন, আর এরপর তো আমাদের রেকর্ডিং থেকে যাবে ইনশাল্লাহ। সি টু গেটার দান ইকুয়াল, তারপর হচ্ছে 5000, 5000, তার সঙ্গে হচ্ছে কমা, এই ফর্মুলার ক্ষেত্রে কিন্তু একটা কমা ভুল গেল মিলবে না, তারপর হচ্ছে সি টু ক্লিক দিলাম, তারপর হচ্ছে ইনটু 10%, সি টু ইনটু 10%, তার সঙ্গে হচ্ছে কমা, তার সঙ্গে আবার ইফ, ফার্স্ট ব্র্যাকেট শুরু, সি টু লেস দেন ইকুয়াল, আগে দিছিলাম গ্রেটার দেন ইকুয়াল, আর এখন দিচ্ছি লেস দেন ইকুয়াল, বিপরীত। ওকে 5000 কমা সি টু, সি টুটা আপনি কিবোর্ড থেকে চাইলেও লিখে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, 5%, তার সঙ্গে হচ্ছে ব্র্যাকেট ক্লোজ। তো আমাদের দেখেন দুইটা ইফ ব্যবহৃত হয়েছে, একটা হচ্ছে আর একটা হচ্ছে, তো দুইটা ইফের কারণে দুইটা ব্র্যাকেট ক্লোজ, আমরা এটা পূর্বে শিখছিলাম। একটু ভালো করে এখানে ফর্মুলাটা দেখবো আমরা, দেখেন ফর্মুলা উঠছে হচ্ছে ইকুয়ালি ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর হচ্ছে সি টু 4,500 টাকা গেটার দেন ইকুয়াল 5000, বলতেছে বেসিক যদি কারোর কি হয় সি টু মানে 5000 থেকে বেশি হবে অথবা সমান হবে, বেসিক কারোর 5000 থেকে বেশি হবে অথবা সমান হবে, সে যে কোনো ব্যক্তি হতে পারে, যদি হয় সেক্ষেত্রে সে কত পার্সেন্ট অ্যালো পাবে, তাকে ওই বেসিকের সঙ্গে আরো কত পার্সেন্ট দিবে, সেটা গভর্নমেন্ট জব হোক প্রাইভেট জব হোক। ওকে খুব ভালো করে শুনতে হবে কথাগুলো এবং মনোযোগ আনতে হবে আমার দিকে। হ্যাঁ যদি 5000 সমান কোনো ব্যক্তি বেসিক থাকে অথবা তার থেকে বেশি, 7000 হতে পারে, 5500 হতে পারে, ওকে আনলিমিটেড হতে পারে, তো যদি বেশি হয় সেক্ষেত্রে বা সমান হয় সেক্ষেত্রে তাকে আলো দিবে কত পার্সেন্ট, সি টু ইন্টু 10%, মানে 100 টাকায় 10 টাকা করে আলো দিবে, ওর সঙ্গে বেসিকের সঙ্গে আরো 100 টাকায় 10 টাকা যোগ হবে। ওকে এটা কিন্তু এখানে এই ফর্মুলায় বোঝাচ্ছে, খুব ভালো করে বুঝতে হবে এই ফর্মুলা গুলো, আপনারা ভবিষ্যতে পারলে অনেক ভালো সম্মান পাবেন অফিস আদালতে, ক্লার্ক খালি দৌড়বে আপনার পিছে, অপারেটর খালি দৌড়বে, আর যে বস থাকুক, বস অনেক সময় এগুলো পারে না, হয়তো উনি বিসিএস ক্যাডার হবে কিন্তু এগুলো সবাই পারবে না আর সবার মনেও থাকে না। ওকে 10% পাবে যদি 5000 সমান হয় অথবা তার থেকে বেশি হয়, 10%। আর আমাদের মনে কিন্তু এখন একটা প্রশ্ন চলে আসে, প্রশ্নটা কি, যদি কম হয়, কারণ কম হবে তো এটা স্বাভাবিক, অফিসার ক্লার্ক কিরানি আয়া বুয়া কত সেক্টর আছে, একটা গভর্নমেন্ট অফিস বা প্রাইভেট অফিস, তাই না, সবার স্যালারি তো আর এক হবে না, তাই না, তো যদি কারোর কম হয়, তো যদি কারোর কম হয় সেক্ষেত্রে সে কত পাবে আলো, তা সেক্ষেত্রে সে 5% আলো পাবে, ঠিক আছে। তা বলতেছে যে ইফ, পরেরটা আমরা কিন্তু শুরু করছি যে ইফ, ইফ তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু, তার সঙ্গে হচ্ছে সি টু লেস দেন ইকুয়াল, এখানে কিন্তু বিপরীত বলছে, এটার বিপরীত, এটা লেস দেন ইকুয়াল 5000, বলতে সি টু থেকে যদি 5000 সমান হয় অথবা 5000 থেকে কম হয়, এখানে যদি কারোর বেতন বা বেসিক স্যালারি 5000 কম হবে অথবা তার সমান হতে পারে, যদি এমন হয় সেক্ষেত্রে সে 5% অ্যালো পাবে, অর্থাৎ 100 টাকায় 5 টাকা করে পাবে। এখানে যাদের স্যালারি বেসিক দেখেন 2500 আছে, যে কিলাক মিনা কিলাক অফিসের, ও কিন্তু 5% পাস। ওকে তাহলে আমরা কিন্তু খুব ভালো করে ফর্মুলাটা বুঝতে পারলাম, তাহলে এটা যদি পায় তাহলে এখন এন্টার ক্লিক করব, ক্লিক করলে আমরা বুঝতে পারবো যে কে কত পাবে, যে মিনা পাচ্ছে 5% করে, 5% আর অফিসার পাচ্ছে 5% করে, আর বাকি তিনজন কিন্তু
বা দুইজন কিন্তু পাচ্ছে 10% করে ওকে একটা টান দিয়ে আমরা বের করে দিলাম আর আজকে কিন্তু আমরা ভিডিওটা ছাড়বো হচ্ছে সাকসেস ইনস্টিটিউট বিডি চ্যানেলে ওকে কারণ কি সবচেয়ে এক চ্যানেলে ছাড়বো না হ্যাঁ কারণ সবাই যাতে খুঁজে না পায় ওকে আমাদের ওই চ্যানেলটা অলরেডি আমরা পাবলিশ করে দিছি তো এই চ্যানেলটা পাবলিশ করব না হ্যাঁ এই জন্য এই চ্যানেলে ছাড়বো এখান থেকে দেখে নিন ওকে এরপরে দেখেন আর জনগণ আজকাল এত চালাক ভিডিও যে ডাউনলোড করতে হয় তাও শিখে ফেলছে আমি নিজেও কিন্তু একটা সময় ভিডিও ডাউনলোড করতে পারতাম না ইউটিউব থেকে ঠিক আছে তো ভিডিও যে ডাউনলোড করতে হয় তা শিখে ফেলছে কারণ আমরা যে কোনো মুহূর্তে সেদিন কেউ কিন্তু আমি 40টি ভিডিও ডিলিট করে দিছি গতদিন কিন্তু আমি 40টি না 38টি ভিডিও ডিলিট করছি অলরেডি ঠিক আছে এটা কিন্তু ডিলিট করে দিব যে কোনো সময় ডিলিট হয়ে গেলে কিন্তু আপনারা নিতে পারবেন না এই জন্য আপনারা ফিউচারে থাকলে দেখতে পারবেন যেগুলো আর অহরহ ক্লাস দিব এখানে এবং আরো অ্যাডভান্স দিব মাঝে মধ্যে দেখবেন আর এটা ডাউনলোড করে রাখবেন আর পারলে ফ্রেন্ডস আর লেটার শেয়ার করবেন সমস্যা নাই এই সবলি গার হচ্ছে হাউস রেন্ট হাউস রেন্টটা আমরা একটু দেখে নি হাউস রেন্ট তো আবার একটা ফর্মুলা আছে ইকুয়াল তার সঙ্গে ই এই ফর্মুলা গুলো একটু মনে রাখতে হবে 5000 করলে দিনে এক সপ্তাহ করলে আপনার এটা ইজি হয়ে যাবে হয়তো প্রথমত একটু কঠিন লাগবে যেমন আমরা ক্লাস 6 এ যখন উঠছিলাম আমি স্যারকে বলছিলাম স্যার আমার এগুলো করাচ্ছে কেন আসসালামু আলাইকুম আমি একটু ক্লাসে আছি আপনাকে ক্লাস শেষ করে ফোন দিব হ্যাঁ তো দেখেন এই ফর্মুলা গুলো আমি যখন ক্লাস 6 এ উঠছিলাম তখন বলছিলাম a প্লাস b হোল স্কয়ার x প্লাস x মাইনাস y হোল স্কয়ার এগুলো শেখার দরকার কি আর এগুলো কি মনে থাকে তখন আমাদের যে টিচার ছিল উনি বলছিল রাস্তা যখন চলবি তখনও মনে রাখবি যখন বাথরুমে বা টয়লেটে যাবি তখনও পড়বি এগুলো আস্তে আস্তে ইজি হয়ে গেছে এখন দেখেন আমাদের কাছে মুখস্থ হয়ে গেছে আসলে কিন্তু আমরা মুখস্থ কেউ করতে চাই না বাট মুখস্থ হয়ে গেছে ওকে এর বারবার বলবেন দেখবেন মনে থাকবে যারা সায়েন্সই পড়ছে তাদেরও তো এরকম অনেক ফর্মুলা আছে অনেক সূত্র আছে তাদেরও কিন্তু গেলাম বারবার করার বলে ইজি হয়ে গেছে দেখেন এই সবলিক আর হচ্ছে হাউস রেন্ট ইকুয়াল ইকুয়ালি তার সঙ্গে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু বেশি কথা বলতে পারি কিন্তু কথা বলতে গেলে সময় তো আমাদের আর ধরে রাখবে না ইকুয়ালি তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু তারপর হচ্ছে সি টু এই বেসিক কে কিন্তু কেন্দ্র করে সবকিছু আছে ওকে সি টু গ্রেটার দ্যান ইকুয়াল তার মানে বড় হতে পারে অথবা সমান হতে পারে কিন্তু কখনো ছোট হবে না গ্রেটার দ্যান ইকুয়াল 7000 কিবোর্ড থেকে লিখে দিলাম ওকে 7000 কমা তার সঙ্গে হচ্ছে সি টু ইনটু 5% সি টু ইনটু 5% এরপর হচ্ছে কমা তারপরে বলছে হচ্ছে সি টু ইনটু 4% বাস এখানে ব্র্যাকেট ক্লোজ একটা ই ব্যবহৃত হয়েছে তাই একটা ব্র্যাকেট ক্লোজ এটা আমরা আরেকটু দেখে নি এটা আমরা সবাই বুঝতে পারছি যদি উপরে একটা বুঝে থাকি ইকুয়ালি ফার্স্ট ব্র্যাকেট শুরু সি টু গ্রেটার দেন ইকুয়াল 7000 তো সি টু টা হচ্ছে বেসিক বেসিক যদি কারো 7000 এর সমান হয় অথবা কম হয় তাহলে তাকে কত পার্সেন্ট হাউস রেন্ট বলতে বাড়ি ভাড়া এখন অফিসার কিন্তু আর কিলাক বা কিরানি কিন্তু এক এক ফ্ল্যাটে থাকে না বেশিরভাগ দেখেন অফিসার কিন্তু অ্যাপার্টমেন্টে থাকে ফ্ল্যাটে থাকে কিরানি বা কিলাক বা এই যে তো আয়া বয় এরা কিন্তু টিন শেডের বাসাতে এরকম থাকে আমরা সাধারণত দেখে থাকি তাই না অনেক সময় একই হতে পারে সেটা এক্সেপশনাল থাকে এর এক্ষেত্রে কিন্তু অফিসারকে কত পার্সেন্ট হাউস রেন্ট দেওয়া হচ্ছে 5% 100 টাকায় 5 টাকা করে ওকে আর কিলাক বা আয়া বয়া যাদের 7000 এর নিচে তাদেরকে কত পার্সেন্ট দেওয়া আছে সি টু ইনটু 4% আমরা কিন্তু সবাই বুঝতে পারছি কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম ওকে ওকে অবশ্যই যারা ইউটিউব দেখে দেখে শিখবে তারা কিন্তু দুধের স্বাদ ঘোলে মিটাইতে পারবে না তাই না অনেক সময় মিটাই নিবে কিন্তু কত ভালো বুঝতে পারবে না যেমন আপনারা ফেস টু ফেস প্রশ্ন করতেছেন আমার সঙ্গে স্ক্রিন শেয়ার করতেছেন আমি কোথায় সমস্যা সেটা দেখাই দিচ্ছি ওদের কিন্তু অহরহ সমস্যা হবে তারপর ফেসবুকে একটা কমেন্ট করলে হয়তো আমরা এক সপ্তাহ কোনো দিন এক মাস পরে রিপ্লাই দিই তাই না বা ইয়েতে কমেন্ট করলে ইউটিউবে তাই না তো এখানে তো আপনারা সঙ্গে সঙ্গে রিপ্লাই পাচ্ছেন ফেস দেখতে পাচ্ছেন কথা শুনতে পাচ্ছেন কাজ দেখতে পাচ্ছেন দেন স্ক্রিন শেয়ার করতে পাচ্ছেন দেন ফ্রেন্ড সার্কেল ডিসকাস করতে পাচ্ছেন এবং আপনার এরপর ভিডিও তো থাকতেছে 4% ইফ দিলাম হ্যাঁ 4% আপনার ইফ দেওয়ার দরকার নেই ফর্মুলা আমরা যত ছোট করব টেকনিক্যালি করব তত ভালো
তত ভালো। ইফ দিলে আবার বিরাকের আরেকটা বেড়ে যাবে, ফর্মুলা যত বাড়াবেন তত ভুল আর সম্ভাবনা বেশি থাকবে। এটা আমাদের মেমোরিতে রাখতে হবে। প্রথম ক্লাসে আমি বলছিলাম, ভিডিওটা একটু দেখে নেবেন, এটা ম্যাথমেটিক্যাল ক্লাস, তো প্রথম ক্লাসে অথবা দ্বিতীয় ক্লাসে মেবি বলছিলাম, সঠিক মনে নেই, একটু দেখে নেবেন। তো ফর্মুলা যত ছোট করবো, ওকে, আপনি দিলে দিতে পারবেন কিন্তু যত ছোট করা যায়। এরপরে আমরা এম বাই আছে মেডিকেল অ্যালোয়েন্স ইকুয়াল, তারপর আছে সি টু। আমি কিন্তু প্রথমে বলে দিয়েছিলাম আজকের ফর্মুলা বা কাজের ক্ষেত্রে যে বেসিককে কেন্দ্র করে সবকিছু হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। সি টু ইন্টু 5%, দেখেন ডাইরেক্ট 5% মেরে দিলাম, অর্থাৎ বলছে যে যা হোক না কেন মেডিকেল অ্যালোয়েন্স মানে রোগ ব্যাধি তো সবারই কম বেশি হয়, এটা সবার জন্য সমান। এটা আবার উন্মুক্ত করে দিয়েছে, আপনি গভর্নমেন্ট জব করেন আর প্রাইভেট করেন, সবার জন্য 5% করে 100 টাকা 5 টাকা। এরপর হচ্ছে আমাদের হচ্ছে ওটিএইচ পাওয়ার টাইম আওয়ার, পাওয়ার টাইম আওয়ারটা কেমন, পাওয়ার টাইম আওয়ার দেখেন আমাদের এখানে 10 ঘন্টা আছে, কারণ ওভার টাইম আওয়ার কে কয় ঘন্টা করছে আমরা কিন্তু জানি না। এরপরে 40 ঘন্টা, এগুলো আন্দাজে ধরে নিয়েছি আমরা। এরপরে 0 ঘন্টা, এরপরে 0 ঘন্টা, যখন আমরা ওই অফিসে জব করব তখন কিন্তু আমরা জানবো, ঠিক আছে। আমরা কিন্তু এই ওভার টাইম আওয়ারটা আপনারা নিজে নিজে করতে গেলে কিন্তু বুঝবেন না। আমি বলে দিচ্ছি ওভার টাইম কে কয় ঘন্টা করছে ওই অফিসে, যখন আপনি অ্যাকাউন্টে চাকরি করবেন তখন অলরেডি আপনার কাছে একটা ফিঙ্গারপ্রিন্টের লিস্ট চলে আসবে সফটওয়্যার, অথবা আপনার খাতা চলে আসবে, যদি অ্যানালগ হয় তাহলে খাতা চলে আসবে, তখন আপনি সবার ওভার টাইম মেন টাইম দেখলে বুঝতে পারবেন, ওকে। তারপর আমরা এইসির ঘরে চলে গেলাম হাউস রেন্ট, ওই সরি ওটি আর ওভার টাইম রেট, ওভার টাইম রেটটা কিভাবে বের করতে হয় সেটা একটু দেখে নিই। ইকুয়াল তার সঙ্গে হচ্ছে সি টু, ওই বেসিক কে কেন্দ্র করে, ওকে, তার সঙ্গে হচ্ছে ভাগ, তার সঙ্গে হচ্ছে 26, অর্থাৎ পাবলিক দিচ্ছি বা ভাগ দিচ্ছি, তার সঙ্গে হচ্ছে 8। এখানে মজার একটা বিষয়, এখানে 95% লোক বুঝবে না যে স্যার এগুলো কোথার থেকে আনলো, ওপাশে না ধরে নিলো ঠিক আছে ওভার টাইম আওয়ারটা, কিন্তু ওভার টাইম রেটটা কিভাবে আনলো। ইকুয়াল তারপর আছে সি টু, তার সঙ্গে হচ্ছে ভাগ, তারপর 26, তার সঙ্গে আছে ভাগ 8, 8 হচ্ছে 8 ঘন্টা, 26 হচ্ছে এক মাসে সাধারণত একজন শ্রমিক 26 দিন কাজ করে। আপনি বলতে পারেন যারা ব্যাংকে কাজ করে তারা 21 থেকে 25 দিন ডিউটি করে, আমি ওকে মানলাম, কিন্তু এভারেজ এভারেজ একটা একটা দেশে হচ্ছে 4 দিন ছুটি থাকে মাসে, ঠিক আছে, তো 26 দিন ধরা হয় এভারেজ। আমি যদি কাউকে প্রশ্ন করি বলো তো মহিউদ্দিন বা বলেন তো মহিউদ্দিন এক মাস কত দিনে, তখন সবাই মহিউদ্দিন কেন সবাই বলবে বা এরকমই অ্যান্সার আসবে যে 30 দিনে, কারণ দেখেন এখানে এখানে কিন্তু 28 দিনও মাস হয়, 29 দিনও মাস হয়, 31 দিনও কিন্তু মাস হয়, তাই না? কিন্তু সবাই 30 দিন বলে কেন, কারণ যেটা অ্যাভেলেবেল এবং নর্মালি ধরে নেওয়া সেটা কিন্তু সবাই বলবো, ওকে। তো এটা হচ্ছে বিষয়, তাই এখানে হচ্ছে সি টু ইকুয়াল, সুমনজিৎ বলছে ইফ হবে না, না এখানে ইফ হবে না, এখানে আপনি ডাইরেক্টলি বসাই দিতে পারবেন। ওভার টাইম রেটটা হচ্ছে ইকুয়াল সি টু ভাগ 26 ভাগ 8, এখানে হচ্ছে যদি কিছু মনে করা হচ্ছে না, এখানে ডাইরেক্টলি মনে করা হচ্ছে যে বেসিক যা বেসিক যেটা সেটার সঙ্গে ভাগ হবে 26 26 দিন, যেটা আসবে অ্যামাউন্ট তার সঙ্গে আবার ভাগ হবে 8 8 ঘন্টা, ঠিক আছে, সে যে জয় ঘন্টা ডিউটি করুক। এখন আমরা এন্টারপ্রাইজ করবো কিবোর্ড থেকে, ওকে, দেখেন তাহলে এখানে যারা ওভার টাইম করছিল যা করছিল না কেন 21 টাকা সামথিং করে আসতেছে পার ঘন্টা, ওকে, সব দিনে এবং 8 ঘন্টা হিসেবে আপনারা ক্যালকুলেশন করে দেখবেন বাসায়, এবং এখানে আমি ক্লাস শেষ করার পরে ক্যালকুলেশন করে দেখবেন বুঝতে পারবেন। এরপর হচ্ছে ওটিপি ওভার টাইম পেমেন্ট, ওভার টাইম পেমেন্টটা কি করে ইকুয়াল, তার সঙ্গে হচ্ছে এই যে ওভার টাইম আওয়ার কে কেন্দ্র করে, অর্থাৎ জি টু হচ্ছে 10 ঘন্টা ইনটু এইচ টু হচ্ছে কত টাকা, 1 ঘন্টায় পাচ্ছে 21 টাকা সামথিং করে, তাই না? তাহলে 10 ঘন্টায় কত পাচ্ছে, এন্টারপ্রাইজ করলাম 10 ঘন্টায় পাচ্ছে 221 টাকা 34 পয়সা, ঠিক আছে, এরকম পাচ্ছে, অর্থাৎ 34 34 পয়সা, ঠিক আছে, 21 টাকা সামথিং, 216 টাকা সামথিং পাচ্ছে, ওকে। তাহলে আমরা কিন্তু এটা বুঝতে পারলাম, না বুঝতে পারলে আবার ভিডিওটা দেখবো প্র্যাকটিস করবো তখন বুঝতে পারবো। এরপর হচ্ছে পি বাই এফ প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ডটা কি আমরা সবাই বুঝি, যারা গভর্নমেন্ট জব করে তারা অবশ্যই বুঝি। তারপর আমি একটু বলে দিচ্ছি, আমরা প্রভিডেন্ট ফান্ড এখন বড় বড় প্রতিষ্ঠান হয়ে গেছে, কি করে দেখেন
প্রভিডেন্ট ফান্ড বলতে আমরা সাধারণত যারা গভর্নমেন্ট জব করি বা বড় বড় প্রতিষ্ঠান জব করি তাদের কিন্তু একটা ফান্ড থাকে, ওই রিটায়ার্ড হওয়ার পরে ফান্ড থেকে কিছু অ্যামাউন্ট পায় তারা, ঠিক আছে, কিছু অ্যামাউন্ট তারা পেয়ে থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। তো ওই বেতন থেকে কিন্তু ওই অ্যামাউন্ট গুলা ওই প্রভিডেন্ট ফান্ডে গচ্ছিত থাকে। কি করে গচ্ছিত থাকে এখন আমরা পড়লে বুঝতে পারবো, সেটা একটা সময় রিটায়ার্ডের সময় বোনাস হিসেবে বা এটা হিসেবে সেটা পাওয়া যায়। ওকে, একটু দেখে নিই, পি বাই এফ প্রভিডেন্ট ফান্ড ইকুয়াল, ম্যাথমেটিক্যাল ক্ষেত্রে প্রত্যেক কাস্টের ক্ষেত্রে কিন্তু আমি ইকুয়াল চিহ্ন দিচ্ছি, কারণ ইকুয়ালের বিকল্প নাই এখানে, কারণ যেহেতু ভিতরে যদি ইকুয়াল থাকতো তাহলে বা দিতাম, তো ইকুয়াল নাই, এখন ইকুয়াল দিচ্ছি। তার সঙ্গে হচ্ছে ইফ আই এফ, তার সঙ্গে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু, তার সঙ্গে হচ্ছে সি টু, সি টু প্রভিডেন্ট ফান্ড ওই বেসিককে কেন্দ্র করে সি টু গ্রেটার দেন ইকুয়াল 5000, 5000 টাকা কমা সি টু ইন্টু, সি টু ইন্টু 10%, এগুলো সব কিবোর্ড থেকে লিখে দিচ্ছি আমি, ঠিক আছে। এরপর হচ্ছে সি টু ইন্টু, সি টু ইন্টু 5%, এখন কিন্তু আমি ব্র্যাকেট ক্লোজ করে দিব। একটু দেখেন এখানে আপনারা ইকুয়ালি ফার্স্ট ব্র্যাকেট শুরু সি টু, বেসিক যদি কারোর 5000 সমান হয় অথবা বেশি হয়, 10000, 7000, এখানে 11000, 15000 হতে পারে, হ্যাঁ এরকম যদি কারোর বেসিক হয় তো সেক্ষেত্রে, সেক্ষেত্রে তাকে 10% প্রভিডেন্ট ফান্ডে রাখবে, ঠিক আছে, সে সে তার তার ফিউচারের জন্য। ওকে, চাইলে সে কম বেশি আলোচনা সাপেক্ষে হবে, কিন্তু 10% রাখবে, ফর্মুলা বলতেছে। ওকে, এরপরে আলোচনা সাপেক্ষে কম বেশি করা যায়। ওকে, আমরা ফর্মুলাটা ভালো করে বুঝবো। আর যাদের বেসিক কম তারা কি করবে, সি টু এখানে কিন্তু ফাইভ, সি টু ফাইভ, সি টু লেস দেন ইকুয়াল 5000, আর একটা ফর্মুলা লিখতে পারতেন এবং ব্র্যাকেট ক্লোজ দিতে পারতেন এগুলোর মতো, কিন্তু আমরা সেটা কিন্তু করতেছি না। ওকে, তাহলে একটু ভালো করে দেখে নেন, তাহলে এটা হচ্ছে বিষয় যে যাদের কম তারা 5% দিবে, ঠিক আছে, ফর্মুলা কোথায় রাখবে, 5% কোথায় রাখবে বা 10% কোথায় রাখবে, প্রভিডেন্ট ফান্ডে রাখবে। 5000 উপরে যাদের স্যালারি তারা প্রভিডেন্ট ফান্ডে 10% রাখবে, এবং 5000 নিচে যাদের স্যালারি প্রভিডেন্ট ফান্ডে তারা 10% রাখবে, হচ্ছে 5000 উপরে, এবং 5% রাখবে 5000 নিচে। ওকে, এটা কিন্তু বুঝাতে চাচ্ছিলাম। এরপর হচ্ছে অ্যাডভান্স, অ্যাডভান্সটা হচ্ছে অ্যাডভান্সটা কে কত নিছে, অ্যাডভান্সটা আমরা কিন্তু জানি না, এখানে আন্দাজে বসাই দিছি, কারণ আপনি একটা অফিসে জব করেন, এখন আপনি কত টাকা নিছেন অ্যাডভান্স সেটা কি আমরা জানি বলেন, আমরা তো জানি না, আপনি না বললে আমরা জানবো কি করে, তাই না? অ্যাডভান্স কে কত নিছে আমরা সেটা জানি না, তবে আমাদের শিটের সঙ্গে মেলানোর জন্য এখানে একটা অ্যামাউন্ট ধরে দিচ্ছি আমরা, ঠিক আছে, 450 টাকা, ঠিক আছে, এই অ্যামাউন্টগুলো আপনারা ধরে নিতে পারবেন, যার যেটা ইচ্ছে, এর থেকে বেশি করে ধরতে পারবেন, কম করে, কারণ আপনি একটা অফিসে জব করেন, কিন্তু আপনার মনে করেন কেউ অসুস্থ হয়েছে, এখন আপনার মাসের 20 তারিখ, অফিস থেকে তো মনে করেন ফুল বেতন দিবে না, কিছু অ্যাডভান্স নিয়ে ডাক্তার দেখাবেন, ফ্যামিলি মেম্বার কেউ একজন অসুস্থ হলে এরকম বিষয় বোঝায়, তা সেক্ষেত্রে অফিস থেকে অ্যাডভান্স নেয় মানুষ। ওকে, এরপরে চলে যাবো আমরা গ্রোস পে, গ্রোস পেমেন্টে চলে যাবো। হ্যাঁ, গ্রোস পেমেন্টে চলে যায়, গ্রোস পেমেন্টের একটা ফর্মুলা আছে ইকুয়াল, এরপর হচ্ছে সি টু, গ্রোস পে মানে গড়, গড় কিভাবে সে পেমেন্টটা পাবে, ঠিক আছে, সি টুটা হচ্ছে এখানে বেসিক, তার সঙ্গে হচ্ছে যোগ করবে, তার সঙ্গে হচ্ছে ডি টু, তার সঙ্গে যোগ, তার সঙ্গে হচ্ছে ই টু, আমাদের নোটিশ দিয়েছে লাইনটা কেটে যেতে পারে, তার সঙ্গে হচ্ছে ই টু, তার সঙ্গে হচ্ছে এফ টু, তার সঙ্গে হচ্ছে যোগ, তার সঙ্গে হচ্ছে আই টু। এখানে কিন্তু আমাদের সি টু ইন্টু আই টু নিলে হতো, কিন্তু হবে না, কি কারণে জানেন, এই জি আর এইচ বাদ যাচ্ছে, ঠিক আছে, তার সঙ্গে এই জন্য সবগুলা কিন্তু আলাদা আলাদা যোগ দিয়ে করা লাগছে, এটা কিন্তু মনে রাখতে হবে আপনাদের, এটা কিন্তু মনে রাখলে মিলবে না। গ্রোস পেমেন্ট দেখেন আমরা জি ডট পে গ্রোস পেমেন্ট 5346, ওকে, এটা কিন্তু আমাদের শিটে দেওয়া আছে, এটা বেরিয়ে গেছে। এরপর হচ্ছে এন ডট পে, এন ডট ডিডাক্ট, নিট ডিডাক্ট, অর্থাৎ ডিডাক্ট বলতে মাইনাস বোঝায় এখানে,
তো আমি একটু করি তারপরে বুঝাচ্ছি ডকুশন যেটা ঠিক আছে ইকুয়াল তারপর আছে জে টু এই যে জে টু হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে আমরা মূল বেতন থেকে আমাদের গ্রোস পেমেন্ট বলেন যেটা বলেন না কেন বেসিক থেকে আমরা যেটা মূল মূল বেতন বলতে বেসিক বেসিক থেকে যেটা আমরা রেখে দিছিলাম কোথায় প্রভিডেন্ট ফান্ডে রাখছিলাম একটা আরেকটা কিন্তু আমরা জে টু প্লাস কে টু এই যে অ্যাডভান্স নিয়েছিলাম এই দুটো কিন্তু আমাদের বেতন থেকে মাইনাস হবে কারণ বেতন থেকে তো আমরা এই দুটো একটা প্রভিডেন্ট ফান্ডে চলে যাচ্ছে একটা কি অ্যাডভান্স নিয়ে আমাদের আগের থেকে খাওয়া হয়ে গেছে বা গ্রহণ করা হয়ে গেছে এরকম কিছু সেই দুটো কিন্তু আমি যোগ করলাম যোগ করে এখান থেকে এখন নিট পে সেখান থেকে কিন্তু আমি ডকুশনটা বাদ দিব জাস্ট অর্থাৎ মাইনাস করব ঠিক আছে নিট পেমেন্টটা ঘরে চলে যাব আমরা ইকুয়াল তার সঙ্গে হচ্ছে এল টু এল টুটা কই এই যে গ্রোস পেমেন্ট যেটা আমাদের হচ্ছিল না তার থেকে মাইনাস গ্রোস পেমেন্ট থেকে মাইনাস হচ্ছে এই যে নিট ডকুশন অর্থাৎ নিট ডিডাক্ট এল টু মাইনাস এম টু আশা করি বুঝতে পারছেন না বুঝতে পারলে আবার দেখানো হবে ঠিক আছে এটা ছিল আমাদের বিষয় ভালো করে দেখেন এখন হচ্ছে পুরো ফর্মুলাটা কিন্তু আমাদের মিলে গেছে একটু ভালো করে সময় দেখে নেন তাহলে বুঝতে পারবেন কারোর কোনো কোয়েশ্চেন আছে কিনা এখানে আজকের এই ফর্মুলার ভিতরে কোনো কোয়েশ্চেন আছে কিনা কোনো কোয়েশ্চেন কি আছে এমএন কি এমএন বুঝলাম না এমএন আবার দেখানতে বলছেন কিন্তু এমএনটা কি এমএন কোনটা ও এম বাই এন এম বাই এন তো কোনটা দেখতেছি না এমএন কোনটা উপরে এসে একবার লাস্টের দুটো কলাম ঠিক আছে এমএন কলাম ও এমআরএন ওই দুইটা যে ইয়েটা ওই নেট ডিসকানেক্ট হয়ে গেছিল তো তার কারণে বুঝতে পারিনি আবার এমটা দেখেন এমটা হচ্ছে আমাদের ফর্মুলা অর্থাৎ জে টু প্লাস কে টু এমটা হচ্ছে কি এন ডট ডকুশন ওকে এন ডট ডকুশনটা কি এন ডট ডকুশনটা হচ্ছে আপনার আমি যে একটা অ্যাডভান্স বেসিক আমার স্যালারি হচ্ছে এটা ওকে তার থেকে আমি প্রভিডেন্ট ফান্ডে রাখছিলাম কোনটা এটা 225 টাকা প্রভিডেন্ট ফান্ডে রাখছিলাম সেটা কি হয়েছে সেটা হচ্ছে আমার বেতন থেকে তো অবশ্যই কাটা যাবে যাবে না কারণ সেটা তো গভর্নমেন্ট বা প্রতিষ্ঠান তো আমাকে দিবে না কারণ সেটা আমার বেতন থেকে কেটে নিবে কারণ আমার তো ফিউচারে আমার আমারই ভালোর জন্য রাখছে আমি পাবো তাই না এরপরে বলতেছে যে জে টু প্লাস কে টু কে টু হচ্ছে অ্যাডভান্স অ্যাডভান্স তো আমি মনে করেন আমার অসুবিধার কারণে আমি নিয়েছি আমার ফ্যামিলি অসুবিধা বা আমার অসুবিধার কারণে ওকে তো তার কারণে কিন্তু এই যে জে টু প্লাস কে টুটা সেটা কিন্তু আমরা পেয়েছি আর তারপর হচ্ছে এন ডট পে অর্থাৎ নিট পেমেন্ট মানে খাঁটি পেমেন্ট সেখানে কোনো ভেজাল নাই কোনো গ্রোস পেমেন্ট থাকবে না কিছু থাকবে তো সেটা সেটার ক্ষেত্রে দেখেন এল টু হচ্ছে গ্রোস পেমেন্ট এল টু হচ্ছে গ্রোস পেমেন্ট মানে যেটার ভিতরে গড় গড় পেমেন্টের ভিতরে মাইনাস এম টু হচ্ছে আমরা যেটা গ্রহণ করে নিছিলাম অ্যাডভান্স নিছিলাম আগের থেকে আর প্রভিডেন্ট ফান্ডে রাখছিলাম সেটা মাইনাস হয়ে গেল অর্থাৎ এল টু আর এম টু বাদ দিলে যেটা থাকবে গ্রোস পেমেন্ট থেকে নিট ডকুশন বাদ দিলে যেটা থাকবে সেটা নিট পেমেন্ট ওকে গ্রোস পেমেন্ট থেকে নিট ডকুশন বাদ দিলে যেটা থাকবে সেটা নিট পেমেন্ট আশা করি বুঝতে পারছেন এটা হচ্ছে আমাদের বিষয় ছিল আজকে ঠিক আছে কিভাবে আমরা একটা স্যালারি হিসাব করব তো এখান থেকে দেখেন এটা আমরা কিন্তু একটা চার্টের মাধ্যমে আমরা এতদিন তো দেখছিলাম আজকে আর একটু দেখেন এটা দেখেন একটা চার্টের মাধ্যমে কিন্তু প্রকাশ করা যায় এই যে পুরো ফর্মুলাটা এই যে মিনা টি টু কার কত টাকা স্যালারি কার কিভাবে স্যালারিটা উঠছে আমরা কিন্তু এটা একটা গ্রাফের মাধ্যমে প্রকাশ করতে পারি এইভাবে আপনি চাইলে অন্য অন্য গ্রাফের মাধ্যমে প্রকাশ করতে পারবেন কন্ট্রোল প্লাস জেড দিয়ে আমরা পূর্বে চলে গেলাম এখানে ইনসার্ট থেকে এখানে এই যে লাইন তারপরে এই যে পি তারপরে এই যে বার এখানে বিভিন্ন এরিয়ার মাধ্যমে আপনি দেখাতে পারবেন এই যে এটার লাইনের মাধ্যমে দেখায় এমন দেখায় এই যে লাইনের মাধ্যমে যদি আপনি দেখেন তাহলে এই যে এমন দেখাচ্ছে দেখছেন কার স্যালারি কত টাকা এবং কিভাবে স্যালারি ব্যতিক্রমটা উঠছে এবং কিভাবে সেটা প্রকাশ করা হয়েছে এটা কিন্তু কন্ট্রোল প্লাস জেড দিয়ে আমি পূর্বে যাচ্ছি এবং ইনসার্ট থেকে এটা কিন্তু আপনারা এরিয়াটা সিলেকশন করে দিতে পারছেন এবং এই এরিয়াটা সিলেকশন করে দিতে পারছেন যে কার কত টাকা স্যালারি
কত ইয়া কভার করছে, কতটুকু কভার করছে এরিয়া, ঠিক আছে? এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। এভাবে হচ্ছে ওই যে টেবিল চার্ট বা সারণির মাধ্যমে যে উপস্থিত মানাটা বোঝায় না সেটা আর কি। এখান থেকে আপনারা এগুলো একটু দেখে নেবেন এবং একটু ঘাটাঘাটি করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং এখান থেকে আপনারা এটাকে আপনারা কিন্তু একটা দিতে পারবেন, কি বলে এটা কলাম দিতে পারবেন, এই যে ওয়াল বর্ডার, ওয়াল বর্ডার দিলেন, তারপর এটাকে আপনারা কালার দিতে পারবেন, বিভিন্ন কালার, ঠিক আছে, বিভিন্ন স্টাইল করতে পারবেন আপনারা চাইলে, এটার কোনো নিয়ম ধরা। তারপরে কোন লেখাগুলো আপনি, কোন লেখাগুলো আপনি বোল্ড করবেন, যে বোল্ড করতে চাইলে যে বোল্ড, ঠিক আছে, বোল্ড হয়ে গেল। হ্যাঁ, এরকম বিভিন্ন কাজ এখান থেকে করা যায়, আপনারা একটু করে করে দেখবেন এবং প্র্যাকটিস করবেন। আমি তো আপনাদেরকে জাস্ট বেসিক নলেজটা দিচ্ছি, এবং যেটা না হলে মানুষ কাজ করতে পারে না, ঘাটাঘাটি করতে জানে না। এরপরে আপনি স্যাম্পল ব্যবহার করতে পারবেন, যারা ওয়ার্ডটা ভালো করে নিছে তাদের জন্য এটা আরো অনেক সহজ হয়ে গেছে, ঠিক আছে। ওয়ার্ড ওয়ার্ড হচ্ছে 60% কাজ, আর বাকি 40% কাজ সবকিছু মিলায়। তো ওয়ার্ড যারা ভালো করে না বুঝছে তারা কিচ্ছু বুঝবে না, ঠিক আছে। তো ওয়ার্ড যদি আপনারা বুঝতে পারতেন এগুলো সব বুঝতে পারবেন। এরপরে আপনি এটাকে যে যেভাবে ইচ্ছা যেমন ইচ্ছা প্রিন্ট করবেন সেটা প্রিন্ট করতে পারবেন, ঠিক আছে। এবং আমাদের শিটে কিন্তু এই ভেঙে ভেঙে দুইটা লাইন করা আছে, একটা লাইন হচ্ছে জি পর্যন্ত আর একটা লাইন হচ্ছে এইচ থেকে এন পর্যন্ত। আপনারা কিন্তু চাইলে এটা আমাদের শিটে একবারে আঁকবে না, তার কারণে দুইটা লাইনে নিয়ে যাওয়া হয়েছে, তা আপনারা কিন্তু এটা নিয়ে যেতে পারতেন, ঠিক আছে, পরে লাইনে ভেঙে নিয়ে লিখতেন, ওকে, এটা কিন্তু করা যেত। তো যাই হোক, সমস্যা নেই, এটা আপনারা এভাবে করে করে দেখবেন, সবকিছু ব্যবহার করবেন। এখান থেকে অটো সাম তো গতদিন ব্যবহার করা শিখাইছিলাম, এভাবে প্রত্যেকটা ব্যবহার করে করে দেখবেন কোনটার কি কাজ হয়, কি সমস্যা হচ্ছে, তারপর সমস্যাগুলো আমাকে জানালে আমি কিন্তু আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। হ্যাঁ, এগুলো কিন্তু আপনারা আমাকে বলবেন যে কেমন হচ্ছে, কি পারতেছেন কি না পারতেছেন, ঠিক আছে। আর তারপরে গতদিন কিন্তু আমি এখান থেকে ফিল্টার দেওয়া শিখাইছিলাম, যে কিভাবে আমরা ফিল্টার দিব, কাজ স্যালারি কত টাকা, কার কি পোস্ট, সেটা কিন্তু আমরা যদি ফিল্টার করতে চাই তাহলে কিন্তু ফিল্টার করতে পারবো। তাতে এটা তো ছোট্ট একটা জিনিস, ছোট্ট একটা জিনিস আর ফিল্টার করে নি, তাহলে কিন্তু আমরা ফিল্টার করতে পারবো। এখানে 7,500 টাকা কার স্যালারি, তার পোস্ট কেজি, এএমডি, কলিয়ার স্যালারি 7,500 টাকা, ঠিক আছে, এটা কিন্তু বের করা যায় এখান থেকে, ফিল্টার করা আছে, ঠিক আছে। এভাবে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। তো আজকের কাজ ছিল এটাই, তো আমি আজকে শেষ করে দিচ্ছি আজকে ক্লাসটা এখানে। নেক্সট ক্লাস থাকবে পরবর্তী পর্যায়ে, ওটা রেজাল্ট শিট, রেজাল্ট শিট আমি একটা করে দিলে আরেকটা বুঝতে পারবেন, কিন্তু আপনারা বাসায় একটু প্র্যাকটিস করবেন। আমি আগামী দিন দুইটাই দেখাই দিতে পারবো ইনশাল্লাহ, যদি সময় কমা দিতে পারি তাহলে দুইটাই দেখাই দিবেন। আজকে এখানে আর কোনো কোয়েশ্চেন আছে কিনা, কারোর কোনো পর কোনো কোয়েশ্চেন থাকলে কথা বলতে হবে। এখানে কিন্তু আমরা স্যালারি স্ট্রাকচারের ক্ষেত্রে প্রথম নাম, পোস্ট, বেসিক এগুলা কিন্তু সব দেওয়া থাকবে। তারপর কিন্তু বেসিক টেসিক এগুলো কিন্তু আমরা অফিসে জব করলে জানবো। তারপরে এইগুলা এই অংশটা কিন্তু বের করতে হবে, এখান থেকে জাস্ট এই অংশটা কিন্তু আমাদের বের করতে হবে, এটা কিন্তু মনে রাখবে। আর এখান থেকে যেই বের করবো, দেখেন এখানে কিন্তু এটা কোনো ফর্মুলা হয় না। আপনি বলতে পারেন স্যার এটা কি কোনো ফর্মুলা হয়েছে, আমি বলবো না, কারণ দেখেন এখানে ক্লিক করলে ফর্মুলা বারে মাত্র 4,500 শো করতেছে। এখানে কিন্তু ফর্মুলা ব্যবহৃত হয়েছে, দেখেন এখানে ফর্মুলা চলে আসছে, যে কার শব্দ হচ্ছে সে লেখা হচ্ছে কি ফর্মুলা বার, দেখছেন ফর্মুলা। আপনি বলতে পারেন স্যার এখানে কি ফর্মুলা ব্যবহৃত হয়েছে এখানে, আমি বলবো যে ফর্মুলা না, দেখেন ফর্মুলা হচ্ছে না। তারপর এখানে দেখেন অ্যাডভান্স, অ্যাডভান্সে কি ফর্মুলা হয়েছে, জি না, দেখছেন এখানে কিন্তু এভাবে ধরলে দেখেন ফর্মুলা চলে আসবে, দেখছেন। তাহলে এই যে ফর্মুলা বার, এটা কিন্তু মনে রাখতে হবে কোথায় কি ফর্মুলা ব্যবহৃত হয়েছে এবং কোথায় কি হয় না, সেটা কিন্তু আমরা ভালো করে জানবো, ভালো করে মনে রাখবো, ঠিক আছে। এবং আন্দাজে করলে হবে না, সবসময় করতে হবে, বুঝতে হবে, মনে রাখতে হবে, চেষ্টা করতে হবে আরো অ্যাডভান্স করার, আমার থেকে আরো অ্যাডভান্স। এখানে কিন্তু অনেক অনেক কাজ আছে এক্সেলে, এক্সেলে কিন্তু অনেক কাজ, ঠিক আছে। যদি চেষ্টা করেন তাহলে আরো আমার থেকে আরো ফিউচারে আরো ভালো কিছু করতে